কুম আসসালাম আহমতুল্লাহ দীনবন আপনি জানতে চেয়েছেন তাওবার সালাত সম্পর্কে আপনি জানতে চেয়েছেন সাধারণত অসুস্থ রুগীকে ইমাম দ্বারা তাওবা করানো হয় তবার সালাতের পড়ার পদ্ধতি বা এটা কতটুকু সঠিক এই বিষয়ে আপনি জানতে চেয়েছেন কাউকে দিয়ে তবা পড়ানো বিষয়টি এই বিষয়ে এটা আল্লাহ রসুসোলা সালাম সুন্নাত বা আল্লাহ রসুাল সালম করেছেন বা সাহাবির এমন করেছেন এমনটি আমি খুঁজে পাইনি আমাদের দেশে যেটা প্রচলন আছে তবাটা সাধারণত মানুষ তখনই করবে যখন সে তার ভুল তার পাপ বুঝতে পারবে উপলব্ধি করবে যে তার কাজটি অন্যায় হয়েছে সে পাপ কাজ করেছে তার তওবা করা উচিত সে নিজে থেকেই তবা করবে এর জন্য কাউকে তওবা করাই দিতে হবে যদি বিষয়টা এমন হয় যে তওবা করিয়ে দিচ্ছে কিন্তু সে নিজে থেকে তওবা করতে চায়নি বা করতো না কিন্তু করানো হয়েছে বলে সে করেছে বিষয়টা এমনও হতে পারে আমরা সর্বোচ্চ বলতে পারি যে কেউ অসুস্থ অবস্থায় যদি মৃত্যুর সময় তার ঘনিয়ে আসে মৃত্যুর সময় ঘনিয়ে আসার পূর্ব মুহূর্তে তাকে আমরা বলতে পারি ক্ষমা চাওয়ার জন্য আল্লাহর কাছে করার জন্য তওবা করার জন্য এইভাবে আমরা তাকে নসিহত করতে পারি কিন্তু তাকে তওবা পরানো এই মনে কোনো হাদিস আমি খুঁজে পাইনি আর সালাতও বা তাওবার যে সালাতের বিষয়ে ওলামাই কিরাম একমত পোষণ করেছেন যে তাওবার সালাত রয়েছে বা কেউ চাইলে তাওবার সালাত পড়তে পারে ইমাম আবু দাউদ তার গ্রন্থের মধ্যে এক হাজার একুশ নম্বর হাদিস যেহাদিসটি আইবাকর সিদ্দিক আনহু থেকে বর্ণনা করা হয়েছে তিনি বলেন সে মেয়ে তো রসোল্লাহি সাল্লুআসাল্লাম ইয়াকুল কর আমি রসুল সাল্লা সাল্লামকে বলতে শুনেছি বা আমি না আব্দিন ইবুজাম যখন কোনো বান্দা পাপ কাজ করে ফাইহেন তোহরা তোহরা এবং পাপ কাজ করার পর সে সুন্দর করে পবিত্র হলো মানে অজু করল সোম্মাইয়াকুম ওরা কায়ন এবং সে দুই রাকাত সালাত আদায় করলো সুম্মা সুমাইয়স্তাফির এবং তার পর সে আল্লাহর কাছে ক্ষমা চাইল তার পাপের জন্য ইল্লা গাফর আল্লাহু লাহ নিশ্চয়ই এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন। ثم قرأ هذه الايه এবং তারপর আল্লাহ রাসূল এ আলাইহি করলেন। সাল্লাম এই আয়াতটি লট করলেন। আল্লাযিনা ইযা ফআলু ফাহিশাতান জারা কাজ করলো, অশ্লীল পাপ কাজ করলো, আও যালমু আনফুসাহুম ওয়া থাবা নিজর নাফসের উপর জুলুম করলো, অত্যাচার করলো। পাপ কাজ করা ও নিজের নাফসের উপর জুলুম করা দাকারুল্লাহা এবং এই পাপগুলো করার পর তারা আল্লাহকে স্মরণ করল ফাস্তা ফরুল ইদুনু এবং তারা তাদের পাপের জন্য তারা ক্ষমা চাইল ওমাইয়া ফিরোজ দুনু ইল্লাল্লাহ আর কে আছে আল্লাহ ছাড়া যে পাপ কাজ ক্ষমা করে থাকেন ওলা মিসির আলা মাফা আলু ও কে আলামুন এবং তারা তবার যে সমস্ত শর্তগুলো রয়েছে সে সমস্ত শর্ত সাপেক্ষে অনু অনুতপ্ত হওয়া এবং সেই পাপ কাজ পুনরায় না করা এই মর্মে খলসিয়াতের সাথে আল্লাহর কাছে যখন তওবা করবে আল্লাহ রব্বুল আলম অবশ্যই তাদের গুনাহকে এবং তাদের পাপকে ক্ষমা করবেন তো এখান থেকে এই হাদিসটি ইমাম আবু দাউদ বর্ণনা করেছে এবং ইমাম আলবানি এই হাদিসটিকে সহেহ বলেছেন এবং তাছাড়া এই ধরনের আরও হাদিস পাওয়া যায় এই অর্থে আরও হাদিস রয়েছে যে হাদিসটি ইমাম আহমেদ তার গ্রন্থের মধ্যে বর্ণনা করেছেন ছাব্বিশ হাজার নয়শত আটানব্বই হাদিস যে হাদিসটা আবি দাবদার আল্লাহ আনু থেকে বর্ণনা করা হয়েছে কাল সামিয়ত রসুল সাল্লাহ আলী হুসালাম আকুল তিনিও বলেছেন আমি রসুল সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি মান তো আফ আহসানা উদু যে সুন্দর করে উজু করে তোমা কামা ফসল্লা কায়তেইন এবং উজু করার পর সুন্দর করে দুরাকাত সালাত আদায় করলো আউ আর বান এই বর্ণনার মধ্যে বর্ণনাকারী সন্দেহ করছে দুরাকাত কি চার রাকাত সেটা দুরাকাতও হতে পারে চার রাকাতও হতে পারে এবং সেই সালাতের মধ্যে সিনফি হাজিক সুন্দরভাবে সালাত হোসোর সাথে সালাত আদায় করার পর আল্লাহকে ক্ষমা চাইলে আল্লাহ রবুল আলমী তাকে ক্ষমা করে দিবেন এই হাদিসটি ইসনাদ হাসান বলেছেন ইমাম আলবানী তো আগের হাদিসে আমরা যেটা পেলাম দুই রাকাতের কথাই স্পষ্ট কিন্তু এই বর্ণনায় দুই অথবা চার রাকাত বর্ণনাকারী সন্দেহ পোষণ করেছে কিন্তু দুই রাকাতের বিষয় যেহেতু আগের হাদিস স্পষ্ট সেহেতু কেউ চাইলে সুন্দর করে উজু করে দুই রাখার সালাত আদায় করলে আল্লাহর কাছে ক্ষমা চাইলে ইনশাল্লাহ আল্লাহ রবুল্লা আলমী তাকে ক্ষমা করবেন এই সালাতের ভিন্ন কোনো তরিকা বা ভিন্ন কোনো নিয়ম নেই সাধারণভাবে আমরা যেভাবে সালাত আদায় করি ওইভাবেই আমরা সালাত আদায় করবো আর চেষ্টা করব যে আমরা খুব হুসুর সাথে সালাদ আদায় করতে আল্লাহ আলমী সাহ বা আরাকাল্লা